দেশের উত্তরাঞ্চলের পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলে দিন দিন অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে রয়েছে কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। নওগাঁয় পানিতে ডুবে যমজ দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। পানির তোড়ে ফেলি চলাচল ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া রুটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে মইনুল আহসানের রিপোর্ট। বন্যার পানিতে ভাসছে জামালপুরের প্রায় 10 লাখ মানুষ। যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য শাখা নদীর পানি বাড়তে থাকায় দিন দিন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। পানিতে তলিয়ে গেছে 7 উপজেলার কমপক্ষে 700 গ্রাম। মানুষের দুর্ভোগ আরও অসহনীয় করে তুলেছে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব। অধিকাংশ বাড়িতে পানি, আমরা আমাদের গরু বাছুর নিয়ে অত্যন্ত বিপদে আছি। আজ পর্যন্ত আমি কিছু সাহায্য পাইনি। বানের পানিতে দিশেহারা সিরাজগঞ্জ, শেরপুরের অসংখ্য মানুষও। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ভয়ঙ্কর রূপ নিয়েছে। ভয়াবহ ভাঙনের মুখে ফসলি জমি, বাড়ি ঘর হারিয়ে প্রতিদিনই নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ। ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শেরপুরের বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। টাঙ্গাইলের সবগুলো নদীর পানি বাড়ছে। জেলার 69 ইউনিয়নের 558 গ্রাম ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী প্রায় 4.5 লাখ মানুষ। বগুড়ায় যমুনা নদীর পানি বেড়ে কয়েকটি ইউনিয়নের প্রায় 1,15,000 মানুষ ক্ষতির মুখে পড়েছে। নাটোরের সিংড়া পয়েন্টে আত্রাই নদী এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে কয়েক হাজার পরিবার। নওগাঁয়ে ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখানে 3 উপজেলায় 10টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। আত্রাই নদীর 6টি অংশে বাঁধ ভেঙে যাওয়ায় আঞ্চলিক সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ট্রেন চলাচলও। পানিতে ডুবে যমজ কন্যা শিশুর মৃত্যু হয়েছে এখানে। রাজবাড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী 9,000 পরিবারের অভিযোগ সরকারি সহায়তা না পাওয়ার। পানি বৃদ্ধি ও স্রোতের কারণে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। শরীয়তপুর জেলার বন্যা পরিস্থিতিও অবনতি হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার 6 উপজেলায় অন্তত 30টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ এখন চরম দুর্ভোগে। স্থিতিশীল রয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি। পানি না বাড়লেও দুর্ভোগ বেড়েছে বন্যার্ত মানুষের। 3 জেলায় প্রায় 10 লাখ মানুষ রয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকটে। সেই সাথে গবাদি পশু তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। সরকারি সহায়তা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে বানভাসীদের মধ্যে। মইনুল আহসান, এটিএন বাংলা।